13 আর 6 13 আর 6 13 আর 40 আমি বিদেশ তাও তো আছে আমার একটাও নেই মশকরা করেন লাই দেন কটা বের বাড়াই লাই মেলা দিছি মিয়া পঞ্চাশ হয়ে গেল কত ওষুধ দিছেন কোন টাকা আসছে আসলে এই খাতায় এই যে এখানে একটা সিগনেচার আর বলেন নাই কেন
মেডিকেলে টিস্যু ওরা তারে কি দেব চোখের পানি মোছার জন্য বলে আমি ওই লেভেলে যাই না যে আমি টিস্যু দিয়ে চোখ মুছতে হবে তাহলে কি মুছবেন কি দিয়ে মুছবেন অ্যাপ্রন দিয়ে ঘষা দিবেন এমনি হাত দিয়ে কান্না মুছার যে কান্দে লাগে হালকা লাগে এগুলা যদি ব্যথা হয় তাহলে হচ্ছে কিছু করার দরকার আছে আর যদি ব্যথা না হয় কিছুই করার দরকার নাই এভাবেই থাক ঠিক আছে অনেকগুলো আছে না এখন হচ্ছে আপনার কাজ হচ্ছে এগুলোতে ধরবেন না যত ধরবেন তত আরো বাড়তে থাকবে বড় হতে থাকবে বুঝতে পারছি এটা অনেকের শরীরে থাকে হ্যাঁ এখন দেখতে হবে যে আপনার কোনটাই সবচেয়ে বেশি ব্যথা আছে যদি খুব বেশি ডিস্টার্ব করে তাহলে সেক্ষেত্রে কাটতে হবে হ্যাঁ যেহেতু অনেকগুলো আছে কোনটা কাটবেন আপনি দরকার নেই হাত দেবেন না ধরবেন না এটার কথা ভুলে যান ঠিক আছে অনেক অনেক মানুষ এরকম থাকে সমস্যা নেই কোনো বুঝা গেছে আর এরপরে যদি আপনার মনে হয় যে কোনো সমস্যা হচ্ছে তাহলে একদিন সার্জারি ডাক্তার দেখাবেন জেনারেল সার্জন ডাক্তার দেখাবেন সুন্দর করে আপনাকে কেটে দেবে কিন্তু কাটতে যে শেষ এমন না হতে পারে আবার হইতে পারে মানে এক রাত থেকে এর একে আসলে একটার থেকে মানে এটা ব্যথা শুরু আরও হইতে পারে টেনশনের কিছু নেই কিন্তু আপনার কাজ একটাই ধরবেন না ডলাডলি করবেন না ব্যথা হইলে সাধারণ নাপা টাপা খাবেন ব্যথা কমে যাবে বুঝতে পারছেন এখন কিছু করেন না তো আপনি এটা আটকানোর মতো কোনো ব্যবস্থা নেই এই কাজটা করলে আপনার আর হবে না এমন একটা টিউমার যেটা আপনি যদি যত ধরবে আপনি যদি না ধরেন এরপরেও যদি যেটাতে বেশি সমস্যা হবে মনে হয় তাহলে আসবেন যেটা বেশি ব্যথা থাকে সমস্যা বেশি থাকে বড় হয়ে যায় এখন খুব ছোট ছোট এই এত ছোট গুলো কিছুই করার দরকার
আসমানি দিলে আর একটা ডাক্তার দেখাচ্ছি আছে দুই পাশে দুইটা আছে কোনটাতে হয়েছে সমস্যা এটা গাইনি ডাক্তার দেখানি কি বলো দেখান হয়েছে আমি কি আমি এই নম্বরটা একটু ধারণা নাই ওভারি হয়েছে আপনার ডেন্সিটি আসলে আসলে না হয়েছে জলায় দুইটা থাকে ওটা থেকে যে বাচ্চা হওয়ার জন্য যে একটা রস লাগে ওটা দুই ওভারি থেকে এক মাস অন্তর অন্তর দুইটা থেকে আসে আমি এইটাই বলি এটা হচ্ছে ফুলের মধ্যে খুব বেশি সমস্যা হচ্ছে ব্যথা বেশি ঠিক হয়ে যাবে এরকম বরং বিয়ে সাদির পরে আরও এই ওভারের কাজ বেশি বাচ্চা চাইলে আপনার এই ওভারিটা সুস্থ থাকতে হবে তাহলেই কেবল এখান থেকে বাচ্চা আপনি পাবেন মানে ওই সময় মানে বিয়ের পরেই তো এটার প্রয়োজন বেশি বাচ্চা তো হতে হবে আবার এমন না যে একটা ওভারি নষ্ট হয়ে গেলে বাচ্চা হবে না এরকমটা চান্স 50% কমে যায় কারণ দুইটা ওভারি থেকে দুই এক মাস অন্তর অন্তর